বক্সিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার 13 আগস্ট বিকেলে বক্সিগঞ্জ NM উচ্চ বিদ্যালয়ে আয়োজিত শিক্ষার্থীরা প্রেস ব্রিফিং করে এই কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। শিক্ষার্থীরা বলেন, কোটা সংস্কারের আন্দোলনে শিক্ষার্থীরা অন্যায়ের বিরুদ্ধে মাথা নত করেননি, বরং তারা পেশিবাদের বন্দুকের সামনে অকাতরে বুক পেতে দিয়েছেন, বুকের রক্ত দিয়ে দেশের দ্বিতীয় স্বাধীনতা ছিনিয়ে এনেছেন, এখন দেশ গড়ার দিকে মনোযোগী হয়েছেন। এই সফলতার পেছনে সব শিক্ষার্থীর অবদান রয়েছে, তাই এখন আর সমন্বয়ক প্রয়োজন নেই, সবাই এই আন্দোলনের লড়াকু সৈনিক। আপনারা যে কমিটি করেছেন, সেখানে সকল শিক্ষার্থীর মতামতের প্রয়োজন ছিল কিনা? আমরা বৈষম্যের বিরোধিতা করেছি, আমরা নিজেরা যদি বৈষম্য তৈরি করি তাহলে আমরা কিভাবে বৈষম্যের প্রতিবাদ করব? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বিলুপ্ত ঘোষণা করার পর একজন উপদেষ্টা হিসাবে চান শিক্ষার্থীরা, তখন সবার সম্মতিক্রমে সরকার রাসেলকে উপদেষ্টা হিসাবে মানবে বলে জানান শিক্ষার্থীরা। সদ্য বিলুপ্ত কমিটির সমন্বয়ক শাহরিয়ার আহমেদ সুমন বলেন, আজ থেকে বক্সিগঞ্জে কোনো সমন্বয়ক কমিটি নেই, কেউ আর সমন্বয়ক না, আমরা সবাই সমান। আজ থেকে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে কোনো দল নেই, আজ থেকে আমরা শুধুই শিক্ষার্থী পরিচয় নিয়ে চলব। আমাদের কেন জানানো হলো না যে একটা কর্মসূচি হচ্ছে? আমরা তো শুরু থেকে জানতে পারি, আমি খুব অবাক হয়েছি আজকে একটা কর্মসূচি। উক্ত আলোচনা সভায় সমন্বয়ক শাহরিয়ার আহমেদ সুমন, জাহিদ হাসান, সালেহীন সরকার রাসেল বক্তব্য দেন। উপস্থিত ছিলেন রাশেদুজ্জামান রাজু, শাহরিনা চুয়া, সুলতানুল আরেফিন আদিত্য সহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সাধারণ শিক্ষার্থীরা ও সাংবাদিকবৃন্দ। আমরা শান্তি প্রিয় ছাত্র ছাত্রী, আমরা শান্তি প্রিয় হয়ে আন্দোলন করতে গিয়েছিলাম, তো এখানে আমরা শান্তিকে অশান্ত করতে চাই। আপনাদের সাথে আন্দোলন করেছি, আপনাদের পাশে পেয়েছি, আপনাদের শক্তিতে আমরা সত্য হয়ে রাজপথে দাঁড়িয়েছিলাম। বিধায়ক প্রতিবাদী সরকার বিদায় হয়েছে, আজকে খেয়াল রাখতে হবে এবং কি আমরা যেতে যেতে পারি তাদের বর্ষীগঞ্জে কোন রকম চাঁদাবাজি, কোন রকম ভাঙচুর। সম্পূর্ণ ভুয়া ছিল, যেহেতু তারা